হ্যালো বন্ধুরা, বাংলাদেশে কিন্তু প্রথম চলে আসলো N160। একবারে দুইটা নতুন কালারে দেখতে পাচ্ছেন, রেড কালার এবং ব্লু কালার, ব্যাপক পরিবর্তন সহ কিন্তু এবার এসেছে। তো ব্ল্যাক কালার থেকে রেড কালারে কিন্তু বেশ কিছু চেঞ্জ এসেছে, বিশেষ করে যে হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন এটা মূলত সিলভার কালার করা হয়েছে, গ্র্যাব রেল সেকশনটা সিলভার কালার করা হয়েছে, সেই সাথে ফুট রেস্ট কিন্তু সিলভার কালার করা হয়েছে, ডুয়েল চ্যানেল ABS তো থাকছে, এবং ব্লু কালারেও কিন্তু সেম পরিবর্তনটা এসেছে। হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন সিলভার কালার করা হয়েছে, সেই সাথে গ্র্যাব রেলটা সিলভার কালার এবং ফুট রেস্ট কিন্তু সিলভার কালার করা হয়েছে। শুধু তাই নয়, শুধুমাত্র বাজাজ ফিয়ারে কিন্তু 30,500 টাকার একটা অফার থাকছে বাইকে। কোন বাইকটাতে অফার থাকছে জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। শিলাপু, এগুলো কি? হাই হাই, এগুলোই তো চমক। হাই, লাল আবার হচ্ছে, এটা কি নীল না ব্লু? ব্লু ব্লু। আচ্ছা, কবে আসলো? কোনটা লাগবে ভাই, লালটা না কালোটা না নীলটা, কোনটা লাগবে? কয়টা আছে? সবগুলাই আছে। সবগুলাই? অ্যাকচুয়ালি অনেকদিন যাবত আমরা কমেন্টস পাচ্ছিলাম যে ব্লু কালার কবে আসবে, রেড কালার কবে আসবে, তো তাদের কিন্তু অপেক্ষার অবসান হয়ে গেছে। আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের শোরুমে চলে আসছে পালসার N160 ডুয়েল চ্যানেল ABS, তিনটা কালারে এখন অ্যাভেলেবল আছে এবং হচ্ছে পর্যাপ্ত স্টক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আপু, শুনলাম নাকি বাজাজ ফিয়ারে 30,500 টাকার একটা অফার চলতেছে? একদম ঠিক শুনেছেন, সেটাও দেখাবো বাট একটু পরে। আসলেও কি ঠিক? একদমই ঠিক শুনেছেন, কিন্তু সেটার চমকটা একদম লাস্টে দেব, কারণ আজকে তো ডাবল চমক। নতুন কালার চলে আসছে, আবার হচ্ছে 30,500 টাকা ডিসকাউন্ট আছে, সো ডাবল চমকের একটা তো দেখাইলাম আর একটা লাস্টে দেখাবো। আচ্ছা, তাহলে যেহেতু N160 নতুন কালারে আসছে, তার মানে আমরা বলতে পারি যে দুইটা নতুন কালারে এসেছে, একটা হচ্ছে হচ্ছে আপনার রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার, এবং আগের যে ব্ল্যাক কালারটা ছিল সেটা তো আছেই। সেটা তো আছেই, অর্থাৎ তিনটা কালারই এখন বাজাজ ফিয়ারে অ্যাভেলেবল। তো নতুন কালারে বেসিক্যালি কি কি চেঞ্জ এসেছে? আরিফ ভাইয়া, অ্যাকচুয়ালি শুধু কালারটাই চেঞ্জ, আর যা কিছু বলেন সব কিছুই সেম আছে। আচ্ছা, আমি একটু আমার ভিউয়ারদেরকে একটু দেখাই। ওইটা দেখতে পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালার, পাশাপাশি রেড কালারের মধ্যে আপনারা কিন্তু স্টিকারের কিছু কম বেশি দেখতে পাবেন। এই যে এটা দেখেন, মানে কালার কম্বিনেশনটাই টোটাল চেঞ্জ করা হয়েছে, স্টিকারটা কিন্তু মূলত কালার স্টিকার, ঠিক আছে, অর্থাৎ এটাতে কিন্তু কালার করা হয়েছে। এছাড়াও এই যে ফুট রেস্ট যেটা, হ্যাঁ ফুট রেস্ট, এটা কিন্তু হচ্ছে থাকছে হোয়াইট কালারের, আর এই পাশের ফুট রেস্টটা কিন্তু থাকছে ব্ল্যাক কালারের, অর্থাৎ যেটা মূলত ব্ল্যাক কালার ওইটা কিন্তু ফুল ব্ল্যাক পাবেন, সব কম্পোনেন্টগুলাই ব্ল্যাক থাকবে, বাট এবার রেডের মধ্যে কিন্তু রেড এবং ব্লুটাতে হচ্ছে সিলভার কালারটা দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাশ কালারের একটা কম্বিনেশন করে দেওয়ার চেষ্টা করেছে। সেই সাথে আপনি যদি হ্যান্ডেল বারের দিকে খেয়াল করেন, এটা কিন্তু পাইপ হ্যান্ডেল বার দুইটাতে ইউজ করা হয়েছে, নট থ্রি পার্ট হ্যান্ডেল বার, বাট হ্যান্ডেল বারটা ব্ল্যাক কালারে কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক থাকছে, আর এটাতে কিন্তু অ্যাশ কালারের হ্যান্ডেল বার থাকছে, সিলভার কালার যে যেটা বলেন, বা সিলভার কালারের কিন্তু হ্যান্ডেল বার থাকছে, ঠিক আছে। তো বেসিক্যালি মূলত কালার কম্বিনেশনে চেঞ্জ খুব বেশি আহামরি কিছু না, পাশাপাশি হচ্ছে রেড কালারে দেখতে পাচ্ছেন N160, হ্যাঁ এটা হচ্ছে অ্যাশ কালার বা এটা বেসিক্যালি যে কালারের সঙ্গে যেটা ফুটবে, হ্যাঁ তারা সেটাই দিয়েছে। পাশাপাশি গ্র্যাব রেলটাও কিন্তু ওইটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখবেন, ব্ল্যাক কালার আর এটা হচ্ছে সিলভার কালার, সেম ব্লু কালারের ক্ষেত্রেও কিন্তু ওইটাতে যেমনটা দেখতে পেয়েছেন রেড কালারে, এটাতেও কিন্তু সেম করা হয়েছে, অর্থাৎ যার যেটা পছন্দ সে অনুযায়ী কিন্তু নিতে পারবেন। আচ্ছা, এক্সস্টে কি কোনো পরিবর্তন এসেছে? এক্সস্টটা সিলভার কালার দেখতে পাচ্ছি, এটাতেও সিলভার কালার, ব্ল্যাকে ব্ল্যাক, এটাতেও সিলভার কালার। আচ্ছা, তার মানে হচ্ছে এক্সস্টে কোনো পরিবর্তন আসে নাই, শুধুমাত্র কালার কম্বিনেশন, হ্যান্ডেল বার, গ্র্যাব রেল সেকশনে কিন্তু পরিবর্তন এসেছে নতুন আসা এই বাইকটা। আপু, কালার তো এসেছে, পরিবর্তনও এসেছে, দাম কি পরিবর্তন হয়েছে নাকি? না, দাম যেটা ছিল সেটাই আছে, সো দাম যেটা ছিল সেটাই আছে, 2,65,000 টাকা। হ্যাঁ, সো আপনারা 2,65,000 দিয়ে নিতে পারবেন, অর্থাৎ যে কোনো কালার নেক, ব্লু নেক, রেড নেক অথবা ব্ল্যাক নেক,
তিনটা কালারই 2,65,000 হলে নিতে পারবে বাজাজ ফিয়ার থেকে। তিনটাই একদম পাশাপাশি রাখা আছে, আপনারা আসবেন দেখবেন যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাবেন। আপু একটু চুপ করে বলেন তো, আপনার কোনটা ভালো লাগছে? আমার কাছে তো ভাই সবগুলোই ভালো লাগে, আমার তো মনে হয় আমি তিনটাই নিয়ে যাই। তিনটা কালারই ভালো লাগছে? তিনটাই নিয়ে যাই, আমি এক এক দিন এক একটা চালাবো। পার্সোনাল একটা চয়েস থাকে না আমার কাছে? তো আগে তো ব্ল্যাকটা ছিল পার্সোনালি, এখন তো ব্লু রেড দুটাই ভালো লাগছে, তো এখন মনে হচ্ছে আমি তিনটাই নিয়ে যাই, এক এক দিন এক একটা নিয়ে রাস্তায় বের হব। আমার কাছে কিন্তু রেড কালারটা মোটামুটি ভালো লাগতেছে। ঠিক আছে, হ্যাঁ ব্লু কালারটাও কিন্তু সুন্দর। আচ্ছা, তার মানে বুঝছি হিলাপুর ব্লুটা পছন্দ, এই কথাটা বের করার জন্যই আসলে আমি বললাম। যাই হোক, আমরা তো এই বাইকটা দেখলাম, তো শুনলাম নাকি 30,500 টাকার একটা বাইক আছে, যেটা হচ্ছে 30,500 টাকার বাইক না, 30,500 টাকার অফারের একটা বাইক আছে, 30,500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। আচ্ছা, সো এইটা আমরা একদম লাস্টে দেখাবো, সেই পর্যন্ত ভিডিওটার সাথেই থাকুন। আচ্ছা, শিলাপু তার মানে ভিডিওর মধ্যে একটা আকর্ষণ রাখতে যাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এরপরে কোনটা দেখাবেন? এরপর দেখাবো পালসার 150 টুইন ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস। এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে 2,20,900 টাকা, 6,000 টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 2,14,900 টাকা। এর সাথে কিন্তু আপনারা চাইলে, মানে যারা চান যে ক্যাশ ডিসকাউন্ট নিতে চান না, গিফট নিতে চান, তাদের জন্য কিন্তু ফুল অকটেন, মানে একদম ফুল ট্যাঙ্ক অকটেন সহ 11টা গিফট আছে। আচ্ছা, এই পাশে গিফটগুলো দিবেন? গিফটগুলো আমি একটু দেখিয়ে দিলাম। ও, অনেক গিফট তো দেখা যায়। এগুলো হচ্ছে সবগুলোই আপনার প্রয়োজনীয়। এগুলো কি বাইক কিনলেই পাবে? বাইক কিনলেই পাবে, মানে হচ্ছে যারা 6,000 টাকা ডিসকাউন্ট নিতে চাচ্ছে না, হ্যাঁ ক্যাশ ডিসকাউন্ট চাচ্ছে না, গিফট চাচ্ছে, কারণ হচ্ছে এটা তো আসলে কিনতেই হয়, সো তারা চাইলে এটাও নিতে পারবে। এরপর হচ্ছে পালসার 150 টুইন ডিক্স। টুইন ডিক্সেও কিন্তু আপনারা 6,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, অর্থাৎ টুইন ডিক্সের রেগুলার প্রাইস হচ্ছে 2,05,500 টাকা, 6,000 টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1,99,500 টাকায়। তার ঠিক পাশেই কিন্তু রয়েছে তার ছোট ভাই, অর্থাৎ পালসার 150 সিঙ্গেল ডিক্স। সিঙ্গেল ডিক্সের রেগুলার প্রাইস হচ্ছে 1,98,500 টাকা, 6,000 টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1,92,500 টাকায়। বাট কোনো গ্রাহক যদি চান যে আপনি ক্যাশ ডিসকাউন্ট নিতে চাচ্ছেন না, গিফট নিতে চাচ্ছেন, বা আমরা অনেক কমেন্টস পাই যে আপনারা কি গিফটের কোনো ফ্যাসিলিটিস আছে কিনা, তাদের জন্য কিন্তু রয়েছে ফুল ট্যাঙ্ক অকটেন সহ 11টি গিফট। আচ্ছা, অনেকেই হচ্ছে গিফট নিতে চায়, অনেক কাস্টমার, তাদের জন্য আলাদাভাবে একটা অপশন রেখেছেন গিফটের, যারা গিফট নিতে চায় তারা গিফট নিতে পারবে, আর যারা চায় যে আমাদের বাজেট ফিয়ারে দুইটা অপশনই আছে, আপনি চাইলে গিফট চুজ করতে পারেন, আপনি চাইলে ক্যাশ ডিসকাউন্ট চুজ করতে পারেন, এটা আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন। আচ্ছা, এরপরে কোনটা দেখাবেন? এরপর দেখাবো যাদের ক্রুজার সেগমেন্টের বাইক পছন্দ, যারা লং রাইড করেন, তাদের জন্য পারফেক্ট একটা বাইক হচ্ছে অ্যাভেঞ্জার 160 এবিএস ভার্সনের এই বাইকটি। এই বাইকটির কিন্তু দুইটি কালার রয়েছে, রেড কালার এবং ব্ল্যাক কালার, সো দুইটা কালারই অ্যাভেলেবেল, দেখতেই পাচ্ছেন। অ্যাভেঞ্জার 160 এবিএস ভার্সনের এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে 2,74,000 টাকা। এরপর দেখাবো সব থেকে বেশি বিক্রি হওয়া বাইক বাংলাদেশের মধ্যে, ডিসকভার। ডিসকভার সিরিজের কিন্তু দুটি বাইক রয়েছে, 110 এবং 125। ডিসকভার 125 এই বাইকটির কালার রয়েছে চারটি, চারটা কালারই কিন্তু ডিসপ্লেতে আছে, ব্ল্যাক রেড, ব্ল্যাক ব্লু, ব্ল্যাক গ্রিন এবং ফুল রেড কালার। ডিসকভার 125 এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে 1,57,900 টাকা, 5,000 টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1,52,900 টাকায়। এরপর হচ্ছে ডিসকভার 110। ডিসকভার 110-এও কিন্তু চারটি কালার অ্যাভেলেবেল রয়েছে, সো ব্ল্যাক রেড, ব্ল্যাক ব্লু, ব্ল্যাক গ্রিন এবং ফুল রেড কালার। ডিসকভার 110-এর রেগুলার প্রাইস হচ্ছে 1,41,600 টাকা, 4,500 টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 1,37,100 টাকায়। এরপর দেখাবো প্লাটিনা। প্লাটিনা এইচ গিয়ার এই বাইকটি মূলত 110 সিসির একটি বাইক, এবং এই বাইকটির কালার রয়েছে তিনটি, ব্ল্যাক রেড, ব্ল্যাক ব্লু এবং ফুল রেড কালার। তিনটি কালারে এই মুহূর্তে বাজাজ ফেয়ারে অ্যাভেলেবেল আছে। প্লাটিনা এইচ গিয়ার এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে 1,31,100 টাকা, 4,500 টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1,26,500 টাকায়। প্লাটিনা সিরিজের আরও একটি বাইক প্লাটিনা ইয়ার, 102 সিসির এই বাইকটির কালার রয়েছে তিনটি, ব্ল্যাক ব্লু রেড, তিনটা কালারই এই মুহূর্তে বাজাজ ফেয়ারে অ্যাভেলেবেল রয়েছে। প্লাটিনা ইয়েস এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে 1,21,000 টাকা, 4,500 টাকা ডিসকাউন্টে বাজাজ ফেয়ার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 1,16,500 টাকায়।
যদি কোনো গ্রাহক গিফট নিতে চান সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে ফুল ট্যাঙ্ক অকটেন সহ 11টি গিফট। অর্থাৎ আমরা দুটো অপশনই রেখেছি, আপনারা কেউ চাইলে ক্যাশ ডিসকাউন্ট নিতে পারেন অথবা গিফট নিতে পারেন। লাস্ট যে বাইকটি দেখাবো সেটি হচ্ছে বাজাজের মাইলেজ কিং বাইক CT 100। এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে 1,12,000 টাকা। 4,500 টাকা ডিসকাউন্টে বাজাজ ফেয়ার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 1,07,500 টাকা। এরপর দেখাবো চমক রয়েছে যে বাইকটিতে, অর্থাৎ 30,500 টাকা ডিসকাউন্ট। আরি ভাই এবার দেখাই ফেল, কি বলে? হ্যাঁ অবশ্যই, অনেকক্ষণ যাবৎ সবাই দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে পালসার NS160 FIABS এই বাইকটি। এই বাইকটিতে কিন্তু রয়েছে সাড়ে তিরিশ হাজার টাকা। পালসার NS160 FIABS এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে 2,62,500 টাকা। 30,500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 2,32,000 টাকায়। বাজাজ ফেয়ার লোকেশনটি হচ্ছে মিরপুর 60 ফিট রোড সাপড়া মসজিদের ঠিক অপোজিটে। এটি একটি 3S সেন্টার, এখানে আপনারা সেলস সার্ভিস এবং পার্স সব কিছু পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে। আফটার সেল সার্ভিস হিসেবে পাচ্ছেন 4টি ফ্রি সার্ভিস, 4টি পেড সার্ভিস, 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। ক্যাশ টাকার পাশাপাশি EMI এর মাধ্যমেও পারচেজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কাছে একটি ক্রেডিট কার্ড থাকতে হবে, অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি EMI করতে পারবেন। এছাড়াও আপনার যদি একটি পুরাতন বাইক থাকে সেক্ষেত্রে পুরাতন বাইক এক্সচেঞ্জ করে নতুন বাইক পারচেজ করতে পারবেন বাজাজ ফেয়ার থেকে। আর একটা ছোট্ট কন্ডিশন আছে, সেক্ষেত্রে কন্ডিশনটি হচ্ছে আপনার বাইকটি হতে হবে ঢাকা মেট্রো। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সেফটি মেনটেন করবেন। আল্লাহ হাফেজ।